এবার জানাবো দেশের খেলার খবর। সিলেটের ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ কমে আসছে উল্লেখযোগ্য হারে। এজন্য রক্ষণশীলতাকে দায়ী করা হলেও সংশ্লিষ্টরা বলছেন অভাব রয়েছে উপযুক্ত পরিবেশ ও পরিচর্যার। সিলেটের ক্রীড়াঙ্গন নিয়ে অনিল পালের ক্যামেরায় সজল ছত্রীর তিন পর্বের প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ। সিলেটের মেয়ে আফরিনা ইসলাম মৌলি বাংলাদেশের ব্যাডমিন্টনের নতুন আবিষ্কার। এবছরই অনেক্স সানরাইজ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনে ডাবলস আর সিঙ্গেলে রানার আপ মৌলি গত এপ্রিলে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন বিশেষ পুরস্কার। প্রথমত আমার ভালো লাগছে, অনেক সিলেটের হয়ে আমি এই মেডেল রিজাল্ট করতে পারছি, আমার অনেক ভালো লাগছে। মৌলির এই সাফল্য সত্ত্বেও বাস্তবতা হলো সিলেটের ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ কমে আসছে একেবারেই। নানা বাধা অতিক্রম করে পাওয়া ব্যক্তিগত সাফল্য সেক্ষেত্রে কিছুটা আলোর ঝলকানি হলেও সেটা আলোকিত করতে পারছে সামান্যই। বাধা অনেকই অনেক ফেস করছি, ফ্যামিলিগতভাবে প্লাস সামাজিকভাবে আমাদের সিলেটে এখনও সবারই একটু ওল্ড মাইন্ডেডই রয়েছে আর কি। মেয়েরা খেলতেছে, মেয়েদের একটু বেশি আর কি প্রবলেম ফেস করতে হচ্ছে, একটু কষ্ট হয় প্র্যাকটিস করতে। এগুলো সব কিছু যদি আমরা পাই তাহলে অবশ্যই আরও ভালো কিছু করার। সংশ্লিষ্টরা বলছেন অ্যাথলেটিক্স, ফুটবল বা ভলিবলে ভালো সম্ভাবনা আছে সিলেটের মেয়েদের, কিন্তু প্রতিবন্ধকতা অনেক বেশি। এবং সম্ভাবনা আছে ফুটবলে, খুব ভালো সম্ভাবনা আছে, তারপরে ওই অ্যাথলেটিক্সেও ট্রেনিং হয়। মেয়েদেরকে খেলাধুলার জন্য বের করে নিয়ে আসাটা বেশ কষ্টসাধ্য। সিলেটে মহিলা ক্রীড়া সংস্থার জন্য নেই কোনো ক্রীড়া কমপ্লেক্স, আর অনুশীলনের ক্ষেত্রে শুধু ব্যাডমিন্টন অনুশীলনেই পাওয়া গেল মেয়েদের। পরিস্থিতি স্বীকার করে বিভাগীয় কমিশনার বললেন খেলাধুলায় মেয়েদের আরও বেশি করে নিয়ে আসার পরিকল্পনা তারাও করছেন। আমরা চাচ্ছি যে মেয়েদের যেহেতু এখানে উদ্যোগ উদ্দীপনা কম, মানে মেয়েরা খেলা ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, হয়তো বা সেটি তাদের একটি কনজারভেটিভ মনোভাব, তো আমাদের মহিলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আমরা চেষ্টা করছি ইনডোর হইলেও তাদেরকে যদি আমরা মোটিভেট করে আনতে পারি তাহলে আস্তে আস্তে আমরা তাদেরকে আউটডোরেও বের করতে পারবো। সেজন্য আমরা প্রশিক্ষণ কার্যক্রম মানে শুরু করার একটা পরিকল্পনা আমাদের আছে। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট। শেষ করব।